আসমানের একটি দরজার আওয়াজ ওয়ালাম এই দরজাটি আজকেই খুললো ইতিপূর্বে এই দরজা আর কোনদিন খোলা হয় নাই মিনহু মালাকুন এই দরজা থেকে একটি ফেরেশতা অবতীর্ণ হচ্ছে হাদা মালাকুন নাজারিল এই ফেরেস্তাকে আল্লাপাক দুনিয়ায় পাঠিয়েছেন এই ফেরেস্তা ইতিপূর্বে দুনিয়ায় লাম প্রথম এই প্রথমবারই এই নাজেল হচ্ছে ফেরেশতা আর কোনদিন আজেল হন নাই এরপরে সালাম দিল অকল এবং বললো আবশের বলছেন হে নবী সাল আপনি নূরের দুইটি আলোর সুসংবাদ গ্রহণ করুন যে দুই নূর এবং আলো আপনার পূর্বে কোন নবীকে দেওয়া হয়নি এটা আপনার জন্য বিশেষ খাস স্পেশাল এই দুই নূর আলো আপনাকে দেওয়া হলো সেটা কি ফাতেহাতুল কিতাবি ও খাওয়াতিম সুরতুল বাকারা একটি হল সুরায় ফাতেহা আর একটা হল সুরায় বাকারা শেষ দুই আয়াত সোহান তাহলে আল্লাহ নবী বিশেষ ভাবে বললেন যে এই দুই একটি সুরায় ফাতেহা আর একটা হল সুরায় বাকার শেষ দুই আয়াত এই দুটি এমন মূল্যবান জিনিস যেটা বিশেষ ভাবে আজকেই এটাকে নিয়ে ফেরেস্তা আসলো বিশেষ একটি দরজা দিয়ে দিয়ে দরজা আজকেই খোলা হলো এবং বলা হলো যে এই দুই সুরা এটা একটাকে আলো এবং নূর বলা হয়েছে বলা হয়েছে এরকম নূর ইতিপূর্বে অন্য কাউকে দেওয়া হয় নাই লহারফিম এই দুই সুরা সুরা এবং আয়াত সুরা বাকারা শেষ আয়াত এখান থেকে কোনো ব্যক্তি একটি হরফ যদি পরে আল্লাহর কাছে কিছু চায় তাহলে আল্লাহ তাকে অবশ্যই দান করবেন